हेलो गाइस वेलकम टू माय चैनल। तो गाइस ऑनलाइन থেকে তোমরা যখন রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক বা মোবাইল নাম্বার লিংক করতে যাচ্ছ তখন কিন্তু একটা প্রবলেম হচ্ছে, নো ডাটা ফাউন্ড কিন্তু এখানে শো করছে। যখনই তোমরা এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে 7 অপশনে ক্লিক করছো তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে। তো गाइस এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে সরাসরি ক্রোম ব্রাউজারেতে। তো गाइस আমি কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো गाइस এটা তোমরা মোবাইল ফোন দিয়ে করতে পারবে, तो हमें तुम्हारे डेस्कटॉप থেকে দেখিয়ে দিচ্ছি। तो ক্রোম ব্রাউজারে আসার পরে সিম্পলি তোমাদেরকে সার্চ করতে হবে এখানে রেশন কার্ড আধার লিঙ্ক, জাস্ট এটা লিখে সার্চ করবে। তো সিম্পলি আমি এখান থেকে সার্চ করে ফেলবো। এরপর তোমরা প্রথমে লিঙ্কে ক্লিক করবে, লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ড, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সিম্পলি আমি এখানে ক্লিক করে ফেলবো। এরপর তোমাদেরকে এখানে রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। তো এখানে আমি নাম্বারটা ইনপুট করে ফেলবো, আমার কপি করা ছিল। এরপর আমি 7 অপশনে ক্লিক করবো। তো गाइस দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড শো করছে। তো गाइस প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে, তো সিম্পলি ওকে অপশানে ক্লিক করবে। এরপর যে নাম্বারটা তোমরা বসিয়েছো তার আগে তোমাদেরকে একটা জিরো বসাতে হবে। তো জিরো বসিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে। তো এখানে আমি জিরো বসিয়ে দেবো, এরপর সার্চ করব। তো এখানে আমি সার্চ করে ফেলবো। তো गाइस দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুল ডিটেলস চলে আসছে। দেখতে পাচ্ছ নাম চলে আসছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম চলে আসছে, আধার কার্ডের লাস্ট 4 ডিজিট কিন্তু শো করছে। দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু শো করছে। তো गाइस তোমরা এভাবে কিন্তু প্রবলেমটি সলভ করতে পারবে, ঠিক আছে। তো गाइस এই ছিল আমার ভিডিও। তো गाइस ভিডিওটা কেমন লাগলো, যদি गाइस ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।